হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি দেখাবো কিভাবে বাতিল যে টপগুলো, ফেটে যাওয়া টপগুলো কিভাবে সেটাকে ব্যবহারযোগ্য করে তোলা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কতগুলো টপ আনতে গিয়েছিলাম, তখন আমার একটা বড় টপের দরকার ছিল, কিন্তু সেখানে বড় টপ ছিল না, এই টপটা ছিল। এটা ফাটা টপ, আমাকে এমনি ফ্রিতে দিয়ে দিয়েছে। আমি নিয়ে আসলাম, নিয়ে সেটাকে কি করে আমি ব্যবহারযোগ্য করব সেটাই আপনাদের সঙ্গে দেখাবো। টপটা একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই ফাটা, দোকানদাররা বাতিল করে পাশে রেখে দিয়েছিল, এটা ব্যবহার করা যাবে না, কিন্তু আমি সেটাকে কিভাবে ব্যবহার করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে আপনারও যদি টপ ফেটে গিয়ে থাকে, পরেও ফেটে যায় কোনো সময়, আবার ফেটে যাওয়া টপ আপনি এইভাবে রিপেয়ার করে আপনি ব্যবহার করতে পারেন সেটাই আপনাদের সঙ্গে দেখাবো। দেখুন অনেকটাই ফাটা, কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি। যে টপটা আমি নিলাম, টপটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, পরিষ্কার করে নিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে, যাতে আমি যখন জয়েন্ট করব তখন জয়েন্টটা ঠিক মতন হয়। দেখুন অনেকটাই ফাটা। এবার আমি নেব খানিকটা নদীর বালি, আর নেব নদীর বালিটা আমি আমার এক হাতের, মানে এক হাতের এক মুঠ মতো নিলাম, আর তার সঙ্গে নেব সিমেন্ট। এই দুটোকে নিয়ে এবার আমি এটাকে পাইল করে জল দিয়ে মেখে নেব। জলটা আপনাকে পরিমাণ মতো দিতে হবে, জলটা বেশি হয়ে গেল আমার, যেহেতু বালিটা ভিজা ছিল তাই জলটা বেশি হয়ে গেছে। এবার একটু সিমেন্ট দিয়ে আর একটু দিয়ে গাঢ় করে নেব। এবার আমি এটাকে কিভাবে জয়েন্ট করছি সেটাই দেখুন। নিচে যেখান দিয়ে পুরো ছেড়ে গেছিল সেখানটা একটু বেশি করে দিয়ে দেব, আর যে নিচে জল বেরোনোর ছিদ্র আছে সেটা যেন বন্ধ না হয় সেটা খেয়াল রাখতে হবে। এইভাবে আমি পুরো নিচটা পুরো কভার করে দেবো এটা দিয়ে, যাতে নিচ থেকে আর খুলে না যায়। আর সিমেন্ট আর বালিটা আপনি যতটা বালি নেবেন তার থেকে একটু বেশি সিমেন্ট নেবেন, তাহলে শক্ত বেশি হবে, আর বালি বেশি হয়ে গেলে অতটা শক্ত হবে না। আর আমি যেভাবে জয়েন্ট করছি এভাবে জয়েন্ট করলে আপনার যদি টব অন্য জায়গা থেকেও ভেঙে যায় এখান থেকে আর কখনো ভাঙবে না। আর এইভাবে একটু পাতলা করে নেওয়ার কারণ যে ফাটাটা আছে ওর মধ্যে আপনার এই যে গোলাটা আমি দিচ্ছি সিমেন্টের গোলাটা, এটা ভিতরে ভিতর দিকে চলে যাবে, তাহলে যে ভিতরে যে ফাটাটা সেটা ওর মধ্যে চলে গেলে ওটা পুরো জয়েন্ট হয়ে যাবে। এবার এই পাশটা হয়ে যাবে, রেখে দেবো খানিক্ষণ, তারপর যখন ওদিকটা শক্ত হয়ে যাবে, শক্ত হবে একটু, তারপরে আমি আবার এই সাইডটা দেবো। দেখুন ফাটার মধ্যে দিয়ে সিমেন্টের গোলা ঢুকে গেছে, আবার এদিক দিয়ে দেবো, এদিক দিয়েও খানিকটা ঢুকবে, দিয়ে পুরো জয়েন্ট হয়ে যাবে। এইভাবে এটাকে সুন্দরভাবে দিয়ে নিতে হবে। দেখুন এরকম করে দিয়ে আপনি আপনার যে টপগুলো সেগুলো রিপেয়ারিং করে নিতে পারেন, নিয়ে আপনি পুনরায় ব্যবহার করতে পারেন। আবার যদি এরকম আপনিও ফাটা টপ পান সেটাও আপনি জয়েন্ট করে ব্যবহার করতে পারেন। আর আপনার কাছে যদি নদীর বালি থাকে, নদীর বালি দিয়ে নদীর বালিটা একটু চেলে নেবেন, চেলে নিলে ভিতরে যে বড় বড় যে কণাগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমার সেটা লাগানো হয়ে গেছে, তার একদিন পরে, আমি এটা হচ্ছে 6-7 ঘন্টা পরে এটার এরকম শক্ত হয়ে গেছে। এরপর থেকে এটাকে জল দিতে হবে, এভাবে 2-3 দিন জল দিতে হবে। আর আপনি যদি এর মধ্যে জল বাঁধিয়ে রাখতে পারেন তাও হবে, আবার কিংবা ভিজা ন্যাকড়া দিয়ে এটার উপর দিয়ে রেখে দিলে, ভিজিয়ে রাখলে তাও হবে, আপনি যেমনভাবে পারেন। আর এখন তো বর্ষাকাল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, যে কারণে আমি আর এটাকে মানে জলের মধ্যে চুবিয়ে রাখলাম না, মাঝে মাঝে জল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এতেই দেখুন শক্ত হয়ে গেছে, এটা আর ওখান থেকে ছাড়ছে না, এটা পুরো রেডি হয়ে গেল। এরপরে আমি এটাকে কি করব সেটা আপনাদের দেখাবো। দেখুন এটা হচ্ছে 4-5 দিন পরে এরকম হয়ে গেছে, মানে টপটা জয়েন্ট হয়ে। এবার এটার উপর দিয়ে আমি রং করে দেবো, রং করে দিলে এই টপটা আর নোনাও ধরবে না, আর যেখান থেকে আপনার ফেটে গেছিল সেখানটাও জয়েন্ট হয়ে গেল, তাহলে এই টপটা পুরো ব্যবহারযোগ্য হয়ে গেল। এর মধ্যে আপনি অনায়াসে গাছ লাগাতে পারেন, পুরো টপটা আপনি সুন্দরভাবে রং করে নিন, তাহলে বর্ষার সময় আপনার এই টবে আর নোনা লাগার ভয় থাকবে না। দেখুন পুরো টপটা আমার কমপ্লিট হয়ে গেছে রং করে।
আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এভাবেই আপনি বাতিল টবগুলো ব্যবহারযোগ্য করে তুলতে পারেন। এর মধ্যে এখন দিব্যি গাছ লাগিয়ে দিলে কোনো অসুবিধা হবে না, কোনো কোনো জায়গা থেকে আর ছাড়ার কোনো ভয় নেই। দেখতে পাচ্ছেন আমি চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, পুরোটাই জয়েন্ট হয়ে গেছে। যেখানটা ফাটা ছিল সেখানটা এরকম হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।